একটা মানে এজ গ্রুপের লোকদের হ্যাঁ ভালো লাগবে, ওই টিনেজ, মানে টিনেজ মেবি আফটার, আফটার কলেজ। হ্যাঁ, হ্যাঁ কলেজ, বা আপাতত এখন আমরা এই গ্রুপে পড়ি আশা করছি। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এসে গেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা ট্রেলার রিয়াকশন করব, একটা বলিউড মুভি, তু ঝুটি মে মক্কার, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছে ট্রেলারটা, আর শ্রদ্ধা কাপুর আর রণবীর রণবীর কাপুর কাপুরের, একদম ডাইরেক্টেড বাই লবরঞ্জন, যিনি আগে মেলকা পঞ্চনামা, একদম সোনু কি সোনু কি টিকি সুইটি, সুইটিকি এই টাইপের শাদি, এইটা এই মুভিসগুলো ডাইরেক্ট করেছেন। একদম আর হ্যাঁ, মেন কাস্টিংয়ে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর আর ইয়ে আছে, অনুভব সিং বাস্সি। আচ্ছা, তো ওকে দেখা যাক কি এক ক্যারেক্টার প্লে করছেন ওরা। একদম। আপনারাও যদি ট্রেলারটা না দেখে থাকেন, আমাদের সাথে আপনারা অবশ্যই দেখতে পারেন। আজকাল রিলেশনশিপ মে ঘুসনা আসান হ্যায় উসমে সে নিকলনা মুশকিল, রিশতা জোড়না আসান হ্যায় তোড়না মুশকিল। ইসলিয়ে ঝুট বোলকে পকড়ওয়ানা নেই হ্যায় বল্কি ঝুট বোলকে সচ মে ছুপানা হ্যায়, ফির তো ওর ঝুটো মে ছুপানা হ্যায়, ফির সচ মে ছুপাকে উস সচ মে ঝুট কি মিলাভট কা হালকা সা হিট দেনা হ্যায়, ও লড়কি হ্যায় বাকি ও খুদ কর লেগি, তুঝে বস হালকা সা শক করানা হ্যায়। দোনোঁ হিন্দি মে ভি ইংলিশ মে ভি। গাড়ি খারাপ হয়ে আর হোটেল মে সিফ এক কামরা তো মে জমিন পে নাই সোউঙ্গা, তু বিস্তর পে সো জানা মে জমিন পে সো জাউঙ্গি, তারু পিলা কি তেরা ফায়দা ভি নি উঠাউঙ্গি, আই নো তু ডর রাহা হ্যায় বাট ট্রাস্ট মি মে হু না। রাতে জো বচি হ্যায় ও সারি তেরে, মুঝে তো তেরে দিন চাহিয়ে, তেরি সুবহ তেরি দোপহর তেরি শাম, পক্কা ভাগে গা তো নেই, মম্মি কসম যায়গি তো তুই ছোড় কে যায়গি। আজকাল রিলেশনশিপ মে ঘুসনা আসান হ্যায় উসমে সে নিকলনা মুশকিল, রিশতা জোড়না আসান হ্যায় তোড়না মুশকিল। নমস্তে পন্ডিত জি, কুন্ডলিয়া মিলবানি থি। অভি জলদি ক্যা হ্যায়, বুরা বনকে ব্রেকআপ তো কোই ভি কর সকতা হ্যায়, খুবসুরত ব্রেকআপ ও হোতা হ্যায় জিসমে সামনে ওয়ালে কো, উসকে ঘর ওয়ালো কো, রিশতেদারো কো, সবকো লাগে কি লড়কি তো বহুত প্যারি হ্যায়, হামারে লড়কে মে হি খোট হ্যায়। রোক তো লে ভাই, ক্যা কর রহা হ্যায়, এক বার তো রোক। মুঝে উদ্দেশ্য নেই দিখ রহা ইয়ার তেরি জিন্দগি কা, আব ক্যা করেগা জি কে। দেশ কি আঁখ, হামে সচ্চা প্যার হো গয়া, ওর ইয়ে মজে লে রহি ছোটি কাহি কি, হামারে সে চোর সে চোরি, মকার সে মকারি, नहीं करती प्यार तो बोले ना, नहीं करती है क्या घटिया तरीका है। अब इसे मैं बताऊंगा कि किसी मासूम के दिल से खेलने का नतीजा क्या होता है। इसे खेलना है, खेलते हैं। कोई कदर ही नहीं रह गई दुनिया में प्यार की, मेरा तो दिल कर रहा है खुद के मर जाओ, इतने फ्रिवलेस हो चुके लोग। छी एक मार्च होली, ओके ओके होली पड़छ ना, एक मार्च। अच्छा तो होली ये ते ये रा এটা ভালো রিলিজ করছে, কেমন লাগলো? কি মনে হলো?
কি মনে হলো ফান, একদম ফার্স্ট একটা ফার্স্ট টাইম ওয়াচ ফান, কিন্তু আমি জানি না কতটা হোল্ড করবে সিনেমাটা। হ্যাঁ আমার সেরকমই মনে হলো, মানে এটা একটা মানে এজ গ্রুপ রিল্যাক্স মোড অতটা ডেপথ মনে হলো না ট্রেলারটা দেখে। বা তুমি যে বলছো যে প্যার কা পঞ্চনামা বা সোনো কি টুই টিকি, এগুলো এই সিনেমাগুলো একটা এজ গ্রুপ পার্টিকুলার বেশি প্রেফারেবল এজ গ্রুপের জন্য, তো ওই অনুযায়ী আমার মনে হচ্ছে সিনেমাটাও তাই। আমার ওরকমই মনে হচ্ছে, একটু টিনেজ লাভ এরকম টাইপের ব্যাপার। আর শুধু লাভ না, মানে ব্যাপারটা হচ্ছে এবার একটু মডার্ন এই 23rd century টুইস্ট, ওই যেখানে সবাই ভালো বলবে বাট আমাদের ছেলের মধ্যে কোনো প্রবলেম আছে, তো এরকম কনসেপ্ট হয়তো এখনই আসতে পারে ব্যাপারটা যে সবাই খারাপ হয়ে ব্রেকআপ করে। তো হ্যাঁ মানে যেমন চেয়েছে ওরকমই দিয়েছে যেমনটা মনে হলো ট্রেলারের জন্য। আর এইরকম সিনেমা যেমন রণবীরকে করতে দেখেছি, মানে সেটা ইয়ে জবানি হ্যায় দিওয়ানি হোক বা অনেক সিনেমায়, মানে এই ক্যারেক্টারটা রণবীর ভালোই করবে আশা করছি। আর এখানে ওর ফিজিকটা অনেকটা ব্রহ্মাস্ত্রের মতন মনে হলো, যেখানে ব্রহ্মাস্ত্রের যে কেসারিয়া গানের সময় যে একটা শার্ট বোতাম খোলা যে লুকটা, এখানে কিছু অনেক গানের সিকোয়েন্সই মনে হলো লুকটা অনেকটা ওরকমই লাগছে। কিন্তু আমার যেমন নিয়ে জবানি হ্যায় দিওয়ানি ওয়ান অফ মাই বেশ একটা ফেভারিট বলবো বা বেশ ক্লোজ টু মাই হার্ট একটা সিনেমা। হ্যাঁ ওটা মানে যখনই টিভিতে বা মানে যখনই একটু ডাল ফিলিং হচ্ছে ওটা চালিয়ে না একদম মাল্টিপল টাইম ওয়াচ টাইপের, কিন্তু আমি জানি না এটা কতটা হবে, মানে ওরকম ডেপথ বা ওখানে যেমন ফ্রেন্ডশিপ বা ওই জিনিসগুলোকে খুব ভালো করে দেখানো হয়েছিল রিলেশনগুলোকে, ও এখানে তো না দেখলে বুঝতে পারছি না যে এখানে কিছু ইমোশনাল ড্রামা বা ইমোশনাল টাচ দেবে কি না বা কিভাবে দেবে। আর শ্রদ্ধা অনেকদিন পর ব্যাক করলো, শুধু অনেকদিন পরে ব্যাক না, ওর বড মানে ফিজিক্সটাও বেশ চেঞ্জ করেছে, মানে ফেস কাটিং হতে আমার মনে হলো যে অনেক রোগা হয়েছে এখানে। হ্যাঁ একটু বডি ফ্লান্টও করেছে বেশ কিছু জায়গায়, বেশ কিছু জায়গা বডি ফ্লান্ট করেছে, কারণ কি শ্রদ্ধা তুলনামূলক এতটা করেনি এর আগে আমরা যতদূর দেখেছি একদম। আর ওই অনুযায়ী আমি বলবো ফ্যাশন বডিটা এরকম বানিয়েছে তাই প্লান্ট করার জন্য, লাস্ট আমার মনে হয় এবিসিডি 2 এ করেছিল, তাও ওটা নাচের জন্য পার্টিকুলার বডি ফ্লান্টিং এর জন্য না। বা এখানে বেশ কয়েকটা সিনে বিকিনি পরে ওকে দেখানো গেছে, তাছাড়া আমি বলবো এখানকার স্টাইল, মানে পুরো সিনেমাটা মানে সরি সিনেমা বলছি ট্রেলারটাই আমার মনে হলো ফ্যাশন। হ্যাঁ আর সবকিছু পিচ পারফেক্ট, একটা কারণ ঝড়ে মুভি যেরকম হয় এক্স্যাক্টলি, কোথাও কোনো ডার্ট বা নোংরা কিছু নেই, রাস্তা পরিষ্কার, ফ্রেমে যা আসবে সব চকচকে চকচকে ব্যাপার। তো তাছাড়া একদম রেড পারফেক্ট, কিউট ড্রেস, মানে কিউট খারাপ বলবো না, কারণ আপনি দিন রাত অফিস যাচ্ছেন আসছেন কাজ করছেন ওগুলো তো দেখছেনই, অনেকেই চায় সিনেমাতে গিয়ে একটু অন্য কিছু দেখতে যেটা সারাদিনের দেখা হয় না লাইফে, একদম তো সেইটাকেই করণ জোহর বা এরা ওই জিনিসটাকে তুলে ধরছে সিনেমার পর্দায়, একটা ঝাঁচকে একটা লাইফ কেমন করতে পারে যে আমার লাইফ কোনোদিন এরকম হোক, মানে একটা একটা আউট অফ দা বক্স একটা আমাদের ফ্যান্টাসি ওয়ার্ল্ড যেখানে সবকিছু টিপটপ ক্লিন হাই ক্লাস, সেই জিনিসটাকে ওরা মিডল ক্লাস লেভেলেও ওরা দেখাচ্ছে যে কেন কি এরা মিডল ক্লাস, যেমন আমার মনে হয় না খুব হাই ক্লাস দেখিয়েছে ফ্যামিলিগুলোকে, বাট আপার মিডল ক্লাস বা মিডল ক্লাস, বাট তাও ওই ফ্লেভারটা দিয়েছে যে সবাই একদম পিচ পারফেক্ট, যেটা একটা আনন্যাচারাল বাট বাট আমাদের দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। হ্যাঁ এন্টারটেইনিং হয় একদম। তো দেখা যাক কেমন হয়, সিরিয়াল 8 মার্চ রিলিজ করছে, আমরা ট্রাই করব সিনেমা হলে গিয়ে দেখার আপনাদেরকে রিভিউ দেওয়া। একদম একদম, আপনারাও জানান আপনাদের ট্রেলারটা কেমন লাগলো, আপনারা কি এক্সপেক্ট করছেন এই সিনেমাটা থেকে। একদম, আর এরকম ভিডিও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব
আপনারা নোটিফিকেশন পাবেন। আর তাছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করে রাখতে পারেন আলাদা অন্যান্য কিছু আপডেট পাওয়ার জন্য। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো, কি নেক্সট ভিডিও দেখতে চান। আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।